গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে সমাজ দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করাবো। এই টপিকটাকে তোমরা শুধুমাত্র একটা বইয়ের একটা চ্যাপ্টার হিসেবে দেখবে না, আমি চাই যে তোমরা যেন এই চ্যাপ্টারটাকে নিজের মানে অন্তঃকরণের মধ্যে নিয়ে নাও, এই চ্যাপ্টারটা এই টপিকটা সম্বন্ধে ভাবো। কারণ এই একটা টপিক, এই একটা একটা বার্নিং ইস্যু এখন পৃথিবীতে চলছে, এ ধর্ম নিয়ে আমরা কী না কী করছি। কোনো ধর্মই কিন্তু ভায়োলেন্সকে সাপোর্ট করে না, অথচ আজকে কিন্তু আমরা এই ভায়োলেন্স এর দিকে এগিয়ে যাই ধর্মের ওপরে বেস করে। ধর্ম নিরপেক্ষই হওয়া উচিত, কাকে? রাষ্ট্রকে, স্টেটকে। এই ধর্ম নিরপেক্ষতার সমর্থে যুক্তি আমি এই লেকচারে কিছু দেব। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞায় সংক্ষেপে বলা যায় যে ধর্মীয় চিন্তা, আচার আচরণ ও ধর্মীয় সংগঠনের সামাজিক তাৎপর্য হ্রাস পেলে সেই অবস্থাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। সমাজতাত্ত্বিকদের মধ্যে এ বিষয়ে কোনো মতভেদ নেই যে অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে মানুষ অপার্থিব বিষয় অপেক্ষা পার্থিব বিষয়ে অধিকতর মনোযোগী হয়েছে, ধর্মীয় আবেগ ও অন্ধবিশ্বাসকে তেমন গুরুত্ব না দিয়ে পরীক্ষা নিরীক্ষা ভিত্তিক বৈজ্ঞানিক সত্যকে অধিকতর গুরুত্ব দিয়েছে, পারলৌকিক জীবন অপেক্ষা ব্যবহারিক জীবনের প্রতি অধিকতর আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ মানুষের জীবনে ধর্মের সর্বময় প্রভাব ক্রমশই হ্রাস পেয়ে চলেছে, এটাই হলো সমাজে ধর্ম নিরপেক্ষতার লক্ষণ। আচ্ছা, দরিদ্র দেশ ভারতবর্ষে এ যাবৎ ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে বিজ্ঞানসম্মতভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা বা সমীক্ষা না হওয়ায় তার গতি প্রকৃতি সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু বলা চলে না। ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে আলোচনায় এজন্য পাশ্চাত্যের দেশগুলির উল্লেখ করতে হয় যেখানে দীর্ঘদিন ধরে সমাজতাত্ত্বিকগণ নানাবিধ পরীক্ষা নিরীক্ষা ও সমীক্ষা করেছেন। বিভিন্ন সমীক্ষায় কি দেখা গেছে? না, দেখা গেছে যে গির্জায় উপস্থিতি এবং ধর্মবিশ্বাস ক্রমশই হ্রাস পেয়েছে এবং শ্রমিক শ্রেণীর মধ্যে এই হ্রাসের পরিমাণ সর্বাধিক। ধর্ম মন্দিরে বা গির্জায় উপস্থিতি হ্রাস পাওয়াকে ধর্মের প্রতি মানুষের ঔদাসীন্য বা নিরপেক্ষ মনোভাব রূপে গণ্য করা যাবে কিনা সে বিষয়ে অবশ্য বিতর্কের অবকাশ আছে। আসলে ধর্ম নিরপেক্ষতা বলতে সঠিকভাবে কি বোঝায় সেই বিষয়েই সমাজতাত্ত্বিকরা সহমত পোষণ করেন না। এর কারণ হলো ধর্মের কোনো সঠিক সংজ্ঞা নেই। আমরা যদি ধর্মের সংজ্ঞাটা পাই তবে তো আমরা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাও পাব। ধর্ম নিয়েই নানা বিবাদ আছে যে ধর্ম কাকে বলে সেই বিষয়ে দার্শনিকরা বা সমাজ দর্শন যারা করেন তারা কিন্তু এক জায়গায় আসতে পারেনি। দেখা যাক, প্রাতিষ্ঠানিক ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ কী মানে, পার্টিসিপেশন ইন ইনস্টিটিউশনাল রিলিজন। অনেক গবেষকের মতে ধর্ম এবং ধর্মের গুরুত্ব নির্ভর করে ধর্মীয় আচার আচরণ এবং ধর্মীয় প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক ব্যবস্থার ওপর। কাজেই এদের মতে ধর্মীয় সংগঠন গির্জায় মানুষের উপস্থিতি এবং আনুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে গির্জায় পাত্রপাত্রী বিবাহ ইত্যাদি নির্দেশ করে যে সমাজে ধর্মের প্রভাব বেশি অথবা কম। এই দৃষ্টিকোণ থেকে এই সব গবেষক মনে করেন যে পাশ্চাত্যের সমাজে মানুষ ক্রমশই ধর্ম নিরপেক্ষতার পথ অবলম্বন করে চলেছে। তবে উপরোক্ত সমীক্ষার পরিসংখ্যান সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অষ্টাদশ শতাব্দীর পরিসংখ্যান আজকের নিরিখে তেমন বিশ্বাসযোগ্য হতে পারে না। দ্বিতীয়ত, ওই সব সমীক্ষায় গ্রামাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র ধর্ম সম্প্রদায়ের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। সর্বোপরি সমীক্ষা থেকে কেবল এটাই জানা যায় যে ধর্ম মন্দিরে অর্থাৎ গির্জায় খ্রিশ্চানদের উপস্থিতির সংখ্যা ক্রমশই হ্রাস পেয়েছে। কিন্তু এই তথ্য থেকে কেবল এটাই জানা যায় যে গির্জায় খ্রিশ্চানদের উপস্থিতির সংখ্যা ক্রমশই হ্রাস পেয়েছে এমন জানা যায় না যে খ্রিশ্চান সমাজে ধর্মের প্রভাব ক্রমশই হ্রাস পেয়েছে। রিলিজন ইজ এ সেকুলার সোসাইটি গ্রন্থে বলেন, উইলসন বি বলেন,
ধর্মীয় আলাপ আলোচনার জন্য গির্জায় কম সংখ্যক মানুষের উপস্থিতি কেবল এটাই নির্দেশ করে যে মানুষের ধ্যান ধারণা ও ক্রিয়াকর্মের ওপর গির্জার প্রভাব ক্রমশই হ্রাস পেয়ে চলেছে, এর বেশি আর কিছু নির্দেশ করে না। এখন আমরা দেখব প্রাতিষ্ঠানিক ধর্ম পৃথককরণ ও বিভেদকরণ, ডিসএঙ্গেজমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ ইনস্টিটিউশনাল রিলিজন। অনেক গবেষকের মতে শূন্য ধর্ম মন্দির অর্থাৎ গির্জা অথবা গির্জায় আংশিক উপস্থিতি হল ধর্মনিরপেক্ষতার নিদর্শন। অনেকে আবার মনে করেন যে সমাজ জীবনের গুরুত্বপূর্ণ সব স্তরে গির্জায় প্রভাব হল ধর্মপরতার লক্ষণ, আর ওই প্রভাবের হ্রাস হল ধর্মনিরপেক্ষতার নিদর্শন। মধ্যযুগে ইউরোপের বিভিন্ন সমাজে ধর্মের প্রভাব ছিল অপরিসীম। সমাজ জীবনের প্রায় সব ক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত, ধর্মীয় সংগঠন গির্জার সেই সর্বময় প্রভাব আজ অন্তর্হিত। মধ্যযুগে রাষ্ট্রের সঙ্গে গির্জায় যে বন্ধন ছিল আজ তা ছিন্ন হয়েছে। রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই আজ গির্জার পরিচালনাধীন নয়। শিক্ষা, স্বাস্থ্য প্রবৃত্তি, জনহিতকর সংখ্যাগুলিও আজ রাষ্ট্রের পরিচালনাধীন। মধ্যযুগে অনেক চারুকলা সংস্থা ছিল, ধর্মীয় সংগঠনের পরিচালনাধীন ধর্মীয় উপাখ্যান অনুসারে চিত্রকলা প্রদর্শিত হয়েছে। বর্তমানে চারুকলা সংস্থাগুলিও রাষ্ট্র কর্তৃক অথবা রাষ্ট্র অনুমোদিত কোনো বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত হয়। উইলসন বলেন, বর্তমানে ইংল্যান্ড এবং ওয়েলস এর চার্চ সমাজ জীবনের কেবল কয়েকটি ক্ষেত্রে, মানুষের জন্ম, বিবাহ ও মৃত্যুর ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করে। সমাজ জীবনে গির্জার এ প্রকার ক্ষমতা হ্রাসকে উইলসন ধর্মনিরপেক্ষতার নিদর্শন রূপে উল্লেখ করেছেন। আচ্ছা, প্রাতিষ্ঠানিক ধর্ম, যেটা আমরা ধর্মের বহুত্ব বলি, রিলিজিয়াস প্লুরালিজম। অনেক গবেষকদের মতে সঠিক অর্থে ধর্মসম্মত সমাজ বলতে বোঝায় এমন এক সমাজ যেখানে একটি মাত্র ধর্মীয় সংগঠন অর্থাৎ গির্জা আছে এবং তাকে কেন্দ্র করে একটি মাত্র ধর্মমত আছে। অস্ট্রেলিয়া আদিবাসী সমাজের মতো ক্ষুদ্র নিরক্ষর সমাজেই এমনটা সম্ভব, যেখানে সমগ্র সম্প্রদায় এক ধর্মমত পোষণ করে। এ জাতীয় ক্ষেত্রে সমাজের প্রতিটি সদস্য অভিন্ন ধর্মবিশ্বাস পোষণ করে এবং বছরের নির্দিষ্ট একটি সময়ে সমগ্র সম্প্রদায়টি কোনো এক স্থানে মিলিত হয়ে তাদের অভিন্ন ধর্মবিশ্বাস অনুসারে ধর্মীয় আচার আচরণ পালন করে। সমাজতাত্ত্বিক ও দার্শনিক ডুরখাইমের মতে এ জাতীয় ক্ষেত্রে সমগ্র সম্প্রদায়ই হল ধর্মীয় একটি মাত্র গির্জা সমগ্র সমাজকে নিয়ন্ত্রিত করছে। কিন্তু সাম্প্রতিককালে পশ্চিম ইউরোপের দেশগুলিতে একাধিক ধর্মমতের উদ্ভব হওয়া সমাজের ওপর সাবেকি ধর্মবিশ্বাসের এবং সাবেকি গির্জার প্রভাব ও প্রতিপত্তি বহুল পরিমাণে হ্রাস পেয়েছে। যারা সমাজে একটিমাত্র গির্জা এবং একটিমাত্র ধর্ম মতের উপস্থিতিকে ধর্মসম্মত সমাজরূপে গণ্য করেন, তাদের মতে সাম্প্রতিককালে একাধিক ধর্মমতের উদ্ভব ও একাধিক ধর্ম মন্দির বা গির্জার প্রতিষ্ঠা হল সমাজের ধর্মনিরপেক্ষতার নিদর্শন। এমন অবস্থায় ধর্মীয় মূল্যবোধকে সমগ্র সমাজের মূল্যবোধ রূপে গণ্য করা চলে না এবং ফলত ধর্মকে আর মধ্যযুগের ধর্মের মতো সমাজের ধারক শক্তি বা সংহতি শক্তি রূপেও গণ্য করা চলে না।